সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি একটা বাড়িতে চলে এসেছি। তো একটি টিভি ওয়ালটন, তো এই টিভিটি আসলে তারা কিরকম কোনো লোক পায় না, যার কারণে সার্ভিসিং সেন্টার নিয়ে যেতে পারে না। তো আমাকে ফোন করছে, তো আমরা একটি হোম সার্ভিসিং সেন্টার চালু করেছি, সেক্ষেত্রে আমাদের ফোন করেছে, আমরা চলে এসেছি সেই আপুর বাড়িতে। এখন আমরা এই টিভিটি ঠিক করব। টিভিটি প্রবলেম হচ্ছে একেবারেই ডেড। তো দেখতে পাচ্ছেন টিভিটি একেবারেই ফুল ডেড। তো টিভিটির ব্যাকটি আমি দেখাচ্ছি। এই টিভিটির মডেল হচ্ছে wt2106। তো এই টিভিটি এখন ফুল ডেট আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখন এটাকে আমি খুলে নেব ব্যাক কভারটি, তারপর আবার আপনাদেরকে আমি দেখাবো আজকে কি সমস্যার কারণে এই টিভিটি চলছে না। তো ভিউয়ার্স, আমি টিভিটি দেখতে পাচ্ছেন খুলে নিয়েছি। তো এই টিভিটি মোটা গানের এবং একাইসি দ্বারা গঠিত। দেখতে পাচ্ছেন বহু পুরানো হয়ে গেছে অবশ্য, কিন্তু আমি এটাকে এখন রিপেয়ারিং করব। টিভিটি এখন ফুল ডেট। তো আমি একে একে বিভিন্ন যে কানেক্টিভগুলি রয়েছে সেই কানেক্টিভটি ফুল খুলে নিতেছি আগে, তারপর দেখি এটার আসলে মূল প্রবলেমটা কি। তো অপর প্রান্তে আমি দেখতে পাচ্ছি মোটামুটি ফ্রেশই আছে, কিন্তু ফ্রেশ থাকলেও কিছু একটু হয়েছিল মনে হয়, মাঝখানে নষ্ট রিপেয়ারিং করেছে। তো যাই হোক, আমরা এখন দেখব আসলে এটা কী কারণে একেবারে ফুল ডেট হয়ে গেছে। তো আমি আগে বিছিয়ে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি মাপতে খুঁজে পেলাম এই যে মসফেটটি রয়েছে, মানে এসটিআর ইনপুট, এই এসটিআরটি শর্ট হয়েছে এবং এখানে আরও একটি ডায়োড শর্ট হয়েছে এবং একটি পিএফ শর্ট হয়েছে। তো আমি তিনটি খুলে নিতেছি একে একে। তো দেখতে পারতেছেন আমি ডায়োড লাগিয়ে নিলাম, পিএফ লাগিয়ে নিলাম, এখন এসটিআরও লাগিয়ে নেব, তারপর দেখব এটার আসলে কী প্রবলেম। তো একটু স্কিপ করে নিই। এই পিএফটি লাগিয়ে দিলাম এবং এই রেক্টিফায়ার দুটি লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ওই পার্টসগুলি লাগানোর পরই আমাদের টিভিটি ওকে হয়ে গেল। তো আমি ফিটিং করে নিয়েছি, আসলে কাজ করতে করতে ভুলেই গিয়েছিলাম ভিডিওর কথা। তো আমরা এখন এটাকে প্লাগিং করব এসি, তারপর দেখি এটার কী অবস্থা। তো শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে পেলেন আমরা টিভিটি ওকে করতে সক্ষম হয়েছি। তো এই ধরনের ওয়ালটনের কাজ করাটা আসলে অনেকটা কষ্টদায়ক। তো অনেক সময় অনেক পার্টসও পুড়ে যায় অযথা। তো কাজ করার সময় সবাই সাবধানে কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগাম ভিডিওতে। আসসালামু আলাইকুম।